আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে ছোটোমোটো একটা ভিডিও শেয়ার করবো আপনার সাথে। ও শেডোর মাঝে আমার চারাগুলো আছে, তখন থাকে আমি কয়েকটা চারা নিছি। মিষ্টি কুমড়া বা সফরি হতো আমরা হই, তো মিষ্টি কুমড়ার চারা নিছি বাইরে। তো ওগুলো আজকে রোপণ করবো ইনশাল্লাহ। তো দেখো কাউ চারা, তো আমার কাছে যা আছে মিষ্টি কুমড়ার চারা সবগুলো আমি ওখানে আনি লিছি। আর গরু রাখতাম না, তখন দিলাই মতন টানলে বাইরে, তো জায়গাটা রেডি করাও। আর এই চারাগুলো এপ্রিলর পয়লা রুইছিলাম, তো দেখতে পারা গরু থাকতে থাকতে ফুল হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে গেছে এই গাছ। তো এখন গার্ডেনও দেওয়া লাগবো। আর ও যে সাইড দেখাইলাম আমি উইড কন্ট্রোল সিরদি গুড়া, ও সাইডে দিয়ে আমি যা যা রোপণ করার করবো। মাশাআল্লাহ অনেক অনেক বালা হওয়ায় দার গরম। তা আমি কোন কম্পোস ইউজ করলাম ওটাও দেখাইলাম আপনার লাগে লগে দেখুক। তো একটু একটু কম্পোস্ট দিয়া আর আমি গাছগুলা জাগায় জাগায় তৈরি রাখবো। তো দেখলাম এখন কু আমি রুয়ানি আর দেখাইতাম পারলাম না, পাক্কা বস্তু আছে। ভিডিও করে করে রুয়ানি ও ফয়লাটা বিসমিল্লা হইয়া তৈছি, তো ক্যামেরা অফ করিয়া আর রুইলাই। আর রুয়ানি দেখাই আর না, তো পরে রুইয়া আর পরে দেখাই মনে। তো সব টিননে রুয়ানি হয়ে গেছে, তো আমি তিন লাইনে দিলাইছি বলা লাইন দৌড়াইয়া কয়েকটা চারা এক লাইনে দিলাইছি। তো মাছও আল্লাহ কইবা সবে, তো এখন পানি দেওয়া হয়ে যার। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা। যারা সাবস্ক্রাইব করছেন না তারা সাবস্ক্রাইব করে রাখি দিবা, তো আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন অন করে রাখবাতে আপনারা পাই দিবা। আর যারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনার কাছে অনুরোধ রইল আমার ছোটো মোটো ভিডিওটা পুরা দেখবা আর একটা লাইক দিয়া ভিডিওটা দেখবা। তাজ এই পর্যন্ত, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।